ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আরামবাগে তারকেশ্বর নদীর উপর রামকৃষ্ণ সেতুতে ফাটল, বন্ধ করা হলো ভারী যান চলাচল, দ্রুত মেরামতি কাজ শুরু করার আশ্বাস পূর্ত দপ্তরের। সেতুতে ওঠার মুখে বড় সড় ফাটল, বেরিয়ে পড়েছে লোহার রড, তৈরি হয়েছে বড় গর্ত, যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা। এই ছবি তারকেশ্বর নদীর উপর আরামবাগের রামকৃষ্ণ সেতুর। শনিবার আরামবাগের দিকে সেতুতে ওঠার মুখের অংশে ফাটল দেখা দেয়। খবর পেয়ে সেতুর ওই অংশ ঘিরে দেয় পূর্ত দপ্তর। সেতুতে বন্ধ করা হয় ভারী মালবাহী গাড়ি চলাচল, তবে বাস ও ছোট গাড়ি চলাচলে ছাড় দেওয়া হয়েছে। সেতুর একটি অংশ ঘিরে দেওয়ায় যানজটের সমস্যা দেখা দিয়েছে। সেতুর বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছে এলাকাবাসী। ব্রিজটা তো দীর্ঘদিন ধরে ব্রিজটা বসে আছে, তো আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে ব্রিজটা ব্যবস্থা করুন, ব্যবস্থা করুন, কিন্তু আজকে দেখছি হঠাৎ করে ব্রিজটা বসে গেছে। যাতে ব্রিজটা তাদের সংস্কার হয় বা নতুন ব্রিজ কিছু ব্যবস্থা হয়, তার জন্য আমরা প্রশাসনকেও অনুরোধ জানি। আমরা এই ব্রিজটা দিয়ে নিত্যদিন যাতায়াত করি, ব্রিজটার অবস্থা যাচ্ছে তাই অবস্থা যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এবং জীবনে ঝুঁকি নিয়ে আমরা যাচ্ছি। অলরেডি বসে গেছে ব্রিজটা, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। আরামবাগ থেকে বাঁকুড়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর যাওয়ার অন্যতম যোগাযোগের মাধ্যম এই রামকৃষ্ণ সেতু। সেই সেতু বেহাল হয়ে পড়ায় দেখা দিয়েছে চরম ভোগান্তি, দ্রুত সরানোর আশ্বাস দিয়েছে পূর্ত দপ্তর। নিজের অ্যাপ্রোচে অ্যাপ্রোচের হচ্ছে জয়েন্টটা একটু ড্যামেজ হয়েছে, সেটা নিয়ে অলরেডি প্রসেস করা, সেটা করা রিপেয়ার রিপেয়ার চলবে, লোড গাড়িগুলো ডাইভার্ট করা, এটা অলরেডি হায়দ্রাবাদ থেকে পাঠানো হয়েছে। প্রায় এক বছর আগে সেতুর অন্য একটি অংশে ফাটল দেখা দিয়েছিল, সেবারও বন্ধ রাখা হয়েছিল ভারী যান চলাচল। নদীর উপর নতুন সেতু কবে তৈরি হবে সেদিকেই তাকিয়ে আরামবাগবাসী। মোহন দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।